আজকের রাশিফল 17ই জুন 2023 শনিবার, তিথি কৃষ্ণ চতুর্দশী, জন্মরাশি হল বৃষ, সূর্যোদয় সকাল 4:55, সূর্যাস্ত বিকাল 6:18। মেষ রাশির রাশিফল। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে, বিবেচকের মতন বিনিয়োগ করুন। পরিবারের সদস্যরা আপনার জীবনে বিশেষ স্থান অধিকার করবে। প্রেমের জীবন শরৎকালের মতন হবে। কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করুন। আজ আপনি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। অফিসে কাজের চাপ থাকবে। স্ত্রী কোনো কিছু সমস্যা আজ তৈরি করতে পারেন। প্রতিবেশীদের সাথে আজ যথেষ্ট সময় কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষ রাশির রাশিফল। আপনার জন্য দিনটি নিছকই আনন্দদায়ক হবে, যেহেতু জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করছেন। আজ আপনি সুপরিচিত জিনিসের সাথে সময় কাটাবেন। আজ বিনিয়োগ করতে পারেন। জীবনসঙ্গিনীর অবহেলায় সম্পর্কটি নষ্ট হতে পারে। আজ দিনগুলি খুশিতে ভরপুর হবে। প্রেমে অপ্রত্যাশিত মোড় আসবে। বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দিনটি ভালো হবে। আজ জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। আর যথেষ্ট সময় নষ্ট করে ফেলতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মিথুন রাশির রাশিফল। আজ নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, স্বাস্থ্য ভালোই থাকবে। দীর্ঘক্ষণ হাঁটতে যেতে পারেন। অচেনা ব্যক্তির পরামর্শে যারা অর্থ বিনিয়োগ করেছিলেন, আজ যথেষ্ট সুবিধা পেতে পারেন। ঘরের কোনো পরিবর্তন করার আগে বড়দের পরামর্শ নিন, না হলে সমস্যা দেখা দিতে পারে। ভালোবাসায় হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন। বিনিয়োগ লাভদায়ক হবে। আজ সঙ্গীর সাথে কিছুটা সময় কাটাতে পারবেন। আজ সুন্দর আচরণ করুন, প্রশংসনীয় কাজগুলি করুন। সঙ্গীর অলসতা আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল। বন্ধুরা সহায়ক হবে, আপনাকে অনেক খুশিতে রাখবে। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। পরিবারের সদস্যদের সাথে সমস্যাগুলি ভাগ করে নেয়ার মাধ্যমে হালকা ব্যথা অনুভব করবেন। আপনি অসংখ্য গুরুত্বপূর্ণ কাজে যেতে পারবেন। আজ কোনো ঝামেলা এড়িয়ে চলুন। আপনার যত্নশীল সমবেদনাশীল বন্ধুর সাথে দেখা হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে আজ কোনো সফর হতে পারে। আজ আপনি ঘরের লোকজনের সাথে সময় কাটাবেন। আজ পরিস্থিতি একটু চাপের হতে পারে। স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। সিংহরাশির রাশিফল। অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটবে। পিতা মাতার সাথে আজ সাক্ষাৎ হতে পারে। আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে পারেন, অন্যথা আসন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ অন্যদের ব্যাপারে কথা বলবেন না, সমস্যা এড়িয়ে চলুন। আজ প্রেরণামূলক স্বপ্ন দেখার প্রয়োজন নেই, সেগুলি সত্যে পরিণত হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে, অগ্রগতি স্পষ্ট হয়ে উঠছে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথপ্রদর্শন করবে। আপনার সঙ্গী অসাধারণ জীবন কাটাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কন্যারাশির রাশিফল। আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগব্যায়াম করুন। অচেনা ব্যক্তির পরামর্শে যারা অর্থ বিনিয়োগ করেছিলেন, আজ কিছুটা সুবিধা পাবেন। আজ কোনো নিমন্ত্রিত অতিথি বাড়িতে আসতে পারে। সুন্দর একটি জীবন আজ কাটাবেন। প্রেমের জীবন আলোকিত হবে। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। আজ একটু চাপপূর্ণ দিন হতে পারে। স্ত্রীর সাথে সুন্দর একটি সন্ধ্যা কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। তুলারাশির রাশিফল। যদি এমনি স্পষ্টতই চাপ অনুভব করেন, তাহলে আরও বেশি সময় বাচ্চাদের সাথে কাটান। আজ সুন্দর একটি দিন হতে চলেছে। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। বন্ধুবান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটাবেন। ঊর্ধ্বতন স্তরে সঙ্গীর সাথে আজ সময় কাটাবেন। মাথা ঠান্ডা রেখে চলা জরুরি। দিনের সব দিকটি আপনি ভালো করে কাটাবেন। আপনার লুকানো গুণাবলীগুলি ব্যবহার করুন, দিনটি আরও সুন্দর হয়ে উঠবে। স্ত্রীর সাথে বিবাদ করবেন না, আজ সুন্দরভাবে সময় কাটান। আজকের ভাগ্য সংখ্যা হলো 1।
বৃশ্চিক রাশির রাশিফল আপনার ব্যক্তিত্ব সুগন্ধির মতো কাজ করবে। আপনি আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী করবেন। অতিরিক্ত অর্থ ব্যয়, অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় না করা থেকে বিরত থাকুন। নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আপনার অগ্রাধিকারে রাখা উচিত। দিনটি একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন। আজ আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় তীব্রতা প্রদান করবে। আজ সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন। আপনি নিজেকে সুখী করার জন্য সুন্দর সময় কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হল 3। ধনুরাশি রাশিফল। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন আজ কিছুটা সুবিধা পেতে পারেন। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার ভালোবাসার জীবন সুন্দরভাবে কাটাবে। আজ আপনার ভাগ করে নেওয়া মুহূর্তগুলো মনে করে বন্ধুত্ব সতেজ করে তোলার জন্য যথেষ্ট সময় থাকবে। আজ অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সুযোগের সাথে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে। কর্মক্ষেত্রে খারাপ কিছু কাজের কারণে আজ বিরক্তিকর থাকতে পারেন। আজ আপনি মূল্যবান সময় কাটাতে পারেন। স্ত্রী আপনার জন্য দেবদূতের মতো হবে। আজ আপনি আত্মবিশ্বাস ধরে রাখবেন। আজকের ভাগ্য সংখ্যা হল 9। মকর রাশির রাশিফল। রক্তচাপের রোগীদের একটু সাবধানে থাকতে হবে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আর্থিকভাবে লাভবান করবে। বিদেশে কোনো আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। আজ আপনি সুন্দর সময় কাটাবেন। প্রেমিকার সাথে সুন্দর একটি দিন কাটাবেন। সিদ্ধান্তে সহায়ক ফল নিয়ে আসবেন। যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনি স্ত্রীর জন্য কিছু অসুবিধা বোধ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হল 8। কুম্ভ রাশির রাশিফল। স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থন হওয়া প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন। আজ সুন্দর একটি সময় পেতে পারেন। ঝুঁকিপূর্ণ অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হবে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। ভালোবাসার মানুষটি খেয়ালি আচরণ করায় অত্যন্ত দুরূহ বোধ করবেন। আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে সুন্দর সময় কাটাতে সাহায্য করবে। আজ আপনার মন শান্ত থাকবে। আজ স্ত্রীর সাথে শুধু অভিমানের কথা বলতে পারেন। উত্তপ্ত তর্কের পর পুরানো দিনের কথা মনে রাখতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হল 6। মীন রাশির রাশিফল। আপনি বন্ধুদের সাথে ভুল বুঝাবুঝি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখুন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভদায়ক হবে না। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটাবেন। আজ সুন্দর একটি দিন হতে চলেছে। দূরে কোথাও সময় কাটাতে পারেন। বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠবে। আজ আপনি রোম্যান্টিকপূর্ণ থাকবেন। আজকের ভাগ্য সংখ্যা হল 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।